নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। আরভিএ দিবস পালিত হল 22শে নভেম্বর কলকাতার কাছে বারুইপুরে। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে 24 নভেম্বর দুষ্কৃতী হামলা। রাজশাহীর লক্ষণপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত ডিকন বিনেশ মার্টিন তিগ্গার যাজকীয় অভিষেক। রেডিও ভেরিটাস এশিয়া, The voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত 22 নভেম্বর রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের কলকাতা কেন্দ্র উদযাপন করল আরভিএ দিবস। কলকাতার কাছে বারুইপুর ধর্মপ্রদেশে দিশারি প্যাস্টোরাল কেন্দ্রে সকাল 10:30 থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের চেয়ারম্যান মাননীয় বিশপ শ্যামল বোস, বাংলা বিভাগের প্রথম প্রযোজক ডক্টর রমেন মজুমদার, প্রাক্তন প্রযোজক দিলীপ মজুমদার, কল্যাণ লরেন্স গোমেস, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের কলকাতা কেন্দ্রের গভর্নিং বোর্ডের সদস্যা সিস্টার সোফিয়া, কলকাতা কেন্দ্রের বর্তমান কোয়ার্ডিনেটর চন্দনা রোজারিও এবং প্রযোজকদ্বয় টেরেজা রোজারিও ও অতনু দাস, বেশ কিছু দর্শক শ্রোতাবন্ধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন। উল্লেখ্য, অনুষ্ঠানের মূল সুর ছিল ধ্বনিত হোক আশার বাণী, স্বাগত নৃত্য এবং প্রদীপ প্রজ্বলন দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। মহামান্য বিশপ শ্যামল বলেন, আমার ছোটবেলায় তখন গ্রামে একটাই বড় কাঠের বেতার যন্ত্র ছিল যার সাহায্যে অনুষ্ঠান শুনতাম। 2018 সাল থেকে রেডিও ভেরিটাস এশিয়া শর্টওয়েভ থেকে অনলাইন সম্প্রচারে চলে আসে। মোট 21টি ভাষায় আরবিএ থেকে অনুষ্ঠান প্রচার হয়, তবে বাংলা বিভাগের ক্ষেত্রে অনুষ্ঠান 2টি দেশ থেকে তৈরি হয়ে থাকে, যা বেশ অনন্য। আমি রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাথে জড়িয়ে আছেন যারা, বিশেষ করে প্রাক্তন প্রযোজকদের, বর্তমান প্রযোজকদের ও দর্শকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, স্বীকৃতি জানাই ডক্টর রমেন মজুমদারের অবদান আরবিএর প্রতি। আরবিএ বাংলা বিভাগের প্রথম প্রযোজক ডক্টর রমেন মজুমদার স্মৃতিচারণ করেন আরবিএর সাথে তাঁর জীবনের কথা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্মারক প্রদান করেন মাননীয় বিশপ শ্যামল বোস। দুপুর 2টো নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গত 24 নভেম্বর পুরনো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে আনুমানিক বিকেল 5টায় বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল যুবক নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এই প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও লুটপাট করে। উল্লেখ্য, দুপুর 2টোয় প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ হওয়ার পরে স্বল্প সংখ্যক কর্মচারী ও ব্রাদারগণ প্রতিষ্ঠানে ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিক্ষার্থী চিকিৎসারত অবস্থায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীবাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছৃঙ্খলার ঘটনা ঘটে। এ ঘটনার সুযোগে কিছু উচ্ছৃঙ্খল যুবক বিকেল 5টায় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক টপকে শতাধিক যুবক ভেতরে প্রবেশ করে। এ সময় বাধা দিতে গেলে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীদের পিটিয়ে গুরুতর আহত করে। 5তলা ভবন বিশিষ্ট প্রতিষ্ঠানটির 3য় তলা পর্যন্ত তারা বেশিরভাগ শ্রেণীকক্ষের ভিতরের কাঁচের সকল জানলা ভেঙে ফেলে এবং শিক্ষকদের অফিসের
প্রয়োজনীয় কাগজপত্র তারা নষ্ট করে ফেলে, এমনকি কাগজপত্রে আগুন লাগানোর চেষ্টা করে এবং সিসি ক্যামেরাগুলো নষ্ট করে ফেলে। বিশেষভাবে অধ্যক্ষের কক্ষ, ডিসিপ্লিন কমিটির কক্ষ, শিক্ষকদের মিলনায়তন ও কয়েকটি অফিস সহ শ্রেণী কক্ষ ভাঙচুর করে। অতর্কিত এই হামলায় প্রতিষ্ঠানে অবস্থানরত ব্রাদারগণ ও কর্মচারী বৃন্দ আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমান অধ্যক্ষ ব্রাদার প্লাসিড রিবেরু সিএসসি এই বর্তমান অবস্থায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। গত 22 নভেম্বর রাজশাহী ধর্মপ্রদেশের লক্ষণপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ডিকন বিনেশ মার্টিন তিগ্গার যাজকীয় অভিষেক লাভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভার্স রোজারিও, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডি ও লক্ষণপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সমর সেবাস্টিয়ান দাং সহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত 37 জন ফাদার, 2 জন ডিকন, 15 জন সিস্টার এবং প্রায় 1000 জনের অধিক খ্রিস্ট ভক্তগণ। খ্রিস্ট জাগের উপদেশ বাণীতে বিশপ জেরভার্স রোজারিও বলেন, যাজক হচ্ছেন মঙ্গলবাণীর একজন সেবক, ঘোষক, শিক্ষক ও প্রেরিত দূত। তিনি আরও বলেন, বর্তমান জগতে যাজকীয় জীবন ও সেবা কাজ অনেক বেশি চ্যালেঞ্জপূর্ণ। জাগতিকতার মধ্যে বাস করেও জাগতিকতার ঊর্ধ্বে থাকতে হয়, তাই এই চ্যালেঞ্জকে জয় করার জন্য যাজককে যিশুর সাথে গভীর ব্যক্তিগত সম্পর্ক, ভক্তি ও ভালোবাসা, যিশুর প্রতি গভীর আনুগত্য ও বাধ্যতা এবং মঙ্গল সমাচারের মূল্যবোধের প্রতি বিশ্বস্ততা রাখতে হয়। নব অভিষিক্ত ফাদার বিনেশ তিগ্গা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আজ আমার জীবনের জন্য এক অতি আনন্দের দিন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কারণ তাঁর ঐশ পরিকল্পনায় আমি এই পৃথিবীতে এসেছি। আর এর সাথেই শেষ হলো আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।